আসসালামু আলাইকুম। এমআর কুকিং আওয়ার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি দেখার জন্য। আজকের রেসিপিতে আমি করে দেখাবো কোন উপাদানটি ছাড়া চিংড়ি মাছের মালাইকারি সম্ভব না, আর কোন দুটো উপকরণ অ্যাড করলে এই মালাইকারির টেস্ট অনেক গুণ বেশি বেড়ে যায়। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিতে আমি চিংড়ি মাছের মালাইকারির জন্য চিংড়ি মাছটা কিভাবে কাটতে হয় তার প্রসেসটিও খুব ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি এখানে বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিংড়ি মাছের মালাইকারিটা গলদা চিংড়ি দিয়েও করতে পারেন। আমি এখানে 800 গ্রামের মতো বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। মালাইকারিতে চিংড়ি মাছটা যত বেশি বড় হয় ততই ভালো, আর মালাইকারিতে চিংড়ির সাইজের কোনো বাধা ধরা নিয়ম নেই। তবে আপনার হাতে কাছে বাগদা কিংবা গলদা যেটাই থাকুক না কেন, সেটা দিয়ে কিন্তু এই মালাইকারিটা তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। তো এবার আমি একটা চিংড়ি মাছ নিয়ে এটাকে কেটে দেখাচ্ছি। চিংড়ি মাছের শেষের যে লেজের অংশটা রয়েছে তার দুই পাশের মাঝখান দিয়ে এরকম একটা শক্ত জিনিস রয়েছে, এটাকে প্রথমে কেটে নিতে হবে। আর এখানে যে ছোট ছোট পাকনাগুলো রয়েছে এগুলোকে কেটে নিয়েছি। এবার এখানে যে এগুলো রয়েছে এগুলোকে আমরা কেটে নিব। তো মাথার অংশটাকে আমরা এভাবে কাটবো, পুরো মাথাটা কিন্তু মালাইকারিতে ফেলে দেওয়া যাবে না, উপরের যে শক্ত খোলসটা রয়েছে সেটা কিন্তু রাখতে হবে। এই তো বড় দুইটা যে দাঁড়ের মতো রয়েছে সেটাকে কিন্তু আমরা কেটে ফেলেছি। এবার মাথা অংশটা কেটে ফেলার পরে এখান দিয়ে আমরা এরকম ভাবে দুই পাশ থেকে একটু করে কেটে নিব। কেটে নেওয়ার পরে আমরা এর ভেতরে একটা ময়লার থলি রয়েছে সেটাকে এভাবে একটুখানি কেটে নিয়ে এর ভেতর থেকে সেই ময়লার থলিটাকে বের করব। তো আমি ময়লার থলিটাকে বের করার জন্য একটা কাঁটা চামচ ব্যবহার করেছি, এটাতেই কিন্তু এটা বেশি সুবিধা হয়, এই যে সেই ময়লার থলিটা। আর এখানে যে লম্বা যে দাঁড়াটা রয়েছে এটাকে আমরা কেচি দিয়ে একদম লম্বালম্বিভাবে কেটে ফেলবো। প্রথমে পুরোটা কাটবো না, অর্ধেকের বেশি কাটবো। এবার এর ভেতরে দেখবেন একটা কালো রগের মতো রয়েছে, এটাকে কিন্তু ফেলে দিতে হবে। এই তো চিংড়ি মাছের মালাইকারির মাছ কাটার প্রসেসটা কিন্তু এটাই, এভাবে করেই সবগুলো মাছকে কিন্তু কেটে নিতে হবে। তো আমি একই প্রসেসে সবগুলো মাছকে কেটে নিচ্ছি। তো সবগুলো মাছ কেটে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার সবগুলো মাছ কিন্তু একদম কেটে ভালোভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো এবার আমরা মালাইকারির একদম মেন প্রসেসে চলে যাচ্ছি। চিংড়ি মাছটার উপরে আমরা একটু লবণ, হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো দিয়ে প্রথমে মাখিয়ে নিব। আমি এখানে 1 টেবিল চামচের মতো লবণ আর 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো এবং 1/2 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও কম বা বেশি করেও নিতে পারেন। তো এবার খুব সুন্দর করে সবগুলোকে আমরা এই যে কেটে নিয়েছি জায়গাগুলো এগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। খুব সুন্দর করে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে এই মাছগুলোকে আমরা এখন মেখে নিব। সবগুলো মাছকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমরা এটাকে ভাজতে চলে যাব। মালাইকারিতে কিন্তু সরিষার তেলটা ব্যবহার করা হয়, তাই আমি এখানে 1 কাপের মতো সরিষার তেল ব্যবহার করেছি। তো তেলটা একটু গরম হয়ে আসলে এর ভেতরে আমরা মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। আমি এখানে 2 বারে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি ভাজার সুবিধার্থে, আপনারা চাইলে 1 বারও ভেজে নিতে পারেন। আর চিংড়ি মাছ কিন্তু খুব একটা বেশি ভাজতে হয় না, এতে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। প্রত্যেক দিকে 30 সেকেন্ড করে আমরা এটাকে ভেজে নিব। জাস্ট উপরের অংশটা একটু লাল হয়ে যাওয়া পর্যন্তই অপেক্ষা, এরপরেই কিন্তু আমরা এই চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিব। তো আমার এই চিংড়ি মাছ ভাজাগুলো একদম রেডি, এবার আমরা এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখেন চিংড়ি মাছের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, মাছ ভাজাতে একটুখানি মরিচ গুঁড়ো দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো এবার আমরা এটাকে সাইড করে নিচ্ছি। একই প্রসেসে আমরা বাকি যে মাছগুলো রয়েছে সবগুলোকে ভেজে নিব। তো এগুলো আমার ভাজা শেষ, এখন এগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমার মাছগুলো ভাজা কিন্তু একদম রেডি। এখন আমরা এটাকে সাইড করে রেখে এই তেলে আমরা রান্নার বাকি প্রসেসে চলে যাব। তো এই তেলের ভেতরেই এখন আমরা বাকি রান্নাটা করে নিব। মালাইকারিতে কিন্তু কিছু কমন গরম মশলা ব্যবহার করা হয়, আমি সেগুলোকে দেখে নিচ্ছি। আমি এখানে 3টা এলাচ, 1টা দারচিনি, 2টা লবঙ্গ আর 2টা তেজপাতা নিয়ে নিয়েছি। মালাইকারিতে এই গরম মশলাগুলোই ব্যবহার করা হয়। তো এবার তেলের ভেতরেই আমরা যে গরম মশলাগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে নিচ্ছি। তেলের ভেতরে গরম মশলা দিলে কিন্তু সেখান থেকে খুবই ভালো একটা ফ্লেভার আসে। এবার আমরা এই তেলের ভেতরে দিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার গরম মশলা আর পেঁয়াজটাকে আমরা এই তেলের ভেতরে কিছুক্ষণ ভেজে নিব।
সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট আমরা প্রথমে এই পেঁয়াজটাকে ভেজে নিব। যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এর ভেতরে দিয়ে দিব পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা কিন্তু এই তেলের ভেতরে দিয়েই একটু ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজের পেস্টের একটা গন্ধ আসবে আর পেঁয়াজের পেস্টটা কিন্তু একটা গ্রেভি তৈরি করে। তো এবার 2 থেকে 3 মিনিট এটাকে একটু রান্না করে নিয়ে আমরা এর ভেতরে দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার যেটা বলছিলাম যে উপকরণটা ছাড়া মালাইকারি সম্ভব নয়, এবার সেই উপকরণটির পালা, এটা হচ্ছে নারকেলের দুধ। নারকেলের দুধ ছাড়া কিন্তু মালাইকারি একেবারেই সম্ভব না। বলতে পারেন মালাইকারির মেইন ইনগ্রেডিয়েন্টস কিন্তু হচ্ছে এই নারকেলের দুধ। আমি এখানে রেডিমেড নারকেলের দুধটা ব্যবহার করছি, আপনারা চাইলে সরাসরি নারকেলের দুধ বানিয়েও কিন্তু সেটা ব্যবহার করতে পারেন। যেটাই ব্যবহার করেন না কেন, মালাইকারিতে কিন্তু নারকেলের দুধটা ব্যবহার করা মাস্ট। তো আমি প্রথমে এই পর্যায়ে কিছুটা নারকেলের দুধ দিয়ে নিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ আমরা কষিয়ে নিব। কিছুক্ষণ যখন এটাকে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমরা এর ভেতরে দিয়ে দেবো একটু আদার বাটা, এরপর দিচ্ছি একটুখানি রসুন বাটা। এবার যে দুটো উপকরণের কথা বলেছিলাম মালাইকারির টেস্টটা অনেকগুণ বাড়িয়ে দেয়, এটা হচ্ছে একটা ইনগ্রেডিয়েন্টস, এটা হচ্ছে গার্লিক সস। এই গার্লিক সসটা কিন্তু মালাইকারির টেস্ট অনেকগুণ বাড়িয়ে দেয়, যে কোনো সুপার শপেই কিন্তু এই গার্লিক সসটা পাওয়া যায়। আমরা এর ভেতরে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো এবং 1/2 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও কম বা বেশি করেও নিতে পারেন। এবার সবগুলোকে আমরা খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট আমরা একটু মিডিয়াম আঁচে এই সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট এটা কষিয়ে নেওয়ার পরে আমরা যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এখন এর ভেতরে দিয়ে নিচ্ছি। এবার মাছ আর এই গ্রেভিগুলোকে একসাথে আমরা সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে এভাবেই এগুলোকে কষিয়ে নিব। যখন 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমরা আবারও এর ভেতরে দিয়ে নিব নারিকেলের দুধ। মালাইকারির একটা বিশেষত্ব হচ্ছে মালাইকারিতে কিন্তু কোনো পানি ব্যবহার করা হয় না, এর পুরো প্রসেসটাই কিন্তু নারকেলের দুধ দিয়েই করা হয়। এটাই কিন্তু মালাইকারির অন্য রেসিপি থেকে একটা বিশেষত্ব বলা যায়। তো এই দুধটা দেওয়ার পরে আমরা এটাকে আবারও কিছুক্ষণ একটু জাল দিয়ে নিব। 2 থেকে 3 মিনিট এটা জাল করে নেবার পরে আমরা এতে দিয়ে নিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু আমরা কেটে দিব না, এভাবেই দিয়ে দিব, তাহলে একটা ফ্লেভার আসবে কিন্তু খুব বেশি কিন্তু ঝাল হবে না। নারকেলের দুধটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু একটুখানি চিনি দিলে এর টেস্টটা অনেক ভালো হয়, আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। এরপর আমরা এতে দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা কিন্তু এই রান্নায় খুব ভালো একটা ফ্লেভার দেয়। আর আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম, আপনারা চাইলে এই পর্যায়ে গরম মশলাগুঁড়োটা নাও ব্যবহার করতে পারেন, যেহেতু আমরা আগেই গরম মশলাটা ব্যবহার করেছি। তো এবার আমি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। 5 থেকে 6 মিনিট এটা রান্না করলেই কিন্তু এটা একদম পারফেক্টলি হয়ে যাবে। এরপরে আমরা দ্বিতীয় যে ইনগ্রিডিয়েন্টসটি বলেছিলাম মালাইকারির টেস্ট বাড়ায় সেটা হচ্ছে চিজ ক্রিম বা ফ্রেশ ক্রিম, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, এটাকে এখন আমরা এর ভেতরে দিয়ে নিচ্ছি। আর আমরা উপর থেকে একটু ঘি দিয়ে নিচ্ছি, এটা নর্মালি মালাইকারিতে অনেকেই ব্যবহার করে থাকেন, এটার কোনো স্পেশালিটি নেই। এবার ঢাকনা দিয়ে এটাকে আমরা আর 1 মিনিট রান্না করে নিব, যতক্ষণ না এই ঘিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। তো দেখেন এটার যে গ্রেভিটা এটা কত সুন্দর আর মাখো মাখো হয়েছে, এটা কিন্তু দেখতেই আমার অনেক বেশি ভালো লেগেছে আর খেতে কিন্তু এই মালাইকারিটা অসম্ভব মজা। তো এবার এটাকে আমরা সার্ভ করে নিচ্ছি। এটার যে গ্রেভিটা রয়েছে এটা কিন্তু অনেক বেশি ঘন আর এই গ্রেভিটাই কিন্তু অনেক বেশি মজা। এই গ্রেভিটা দিয়েই কিন্তু 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলা যাবে। তবে যারা নারকেলের দুধের গন্ধটা সহ্য করতে পারেন না তাদের জন্য আমার একটা টিপস রয়েছে, তারা কিন্তু চাইলে নারকেলের দুধের সঙ্গে একটু টমেটো সসও ব্যবহার করতে পারেন, এতে কিন্তু নারকেলের দুধের গন্ধটা অনেকটা কমে আসে। আর উপর থেকে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে নিচ্ছি আর একটু ঘি দিয়ে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আমি একটু কাছ থেকে দেখে নিচ্ছি মালাইকারিটা, দেখেন কত বেশি সুন্দর। এই রেসিপিটা যদি কেউ ট্রাই করে আশা করছি অবশ্যই তাদের ভালো লাগবে। এই রান্নাটা এভাবে প্রথমবার যদি কেউ ট্রাই করে আশা করছি তবুও এই রান্নাটা অনেক বেশি মজা হবে, এটা আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এমআর কুকিং আওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ট্যাপ করবেন। আর আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আপনাদের মূল্যবান কমেন্ট করতে পারেন, আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় আর সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। ধন্যবাদ।